নমস্কার, আমি সর্বাণী। আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাদের স্বাগত। সকাল বিকেল জল খাবারের জন্যে স্যান্ডউইচের তুলনা হয় না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর পেটটাও বেশ ভরেই যায়। একটা শশা কুচিয়ে নিয়ে ক্যাপসিকাম রিং করে কেটে নিয়ে বেবি কর্ন পাঁচটা চাকচাক করে কেটে রেখে দিলাম, রসুন কুচিয়ে নিলাম পাঁচ ছয় কোয়া, একটা পেঁয়াজের অর্ধেক রিং করে কেটে নিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ। সমস্ত উপকরণ রেডি করে রেখে প্যানে 2 টেবিল চামচ মতন মাখন দিলাম। মাখনটা গলে আসার পর রসুন কুচিটা দিয়ে দিলাম। বাটারের উপর রসুন কুচি পড়লে তার ফ্লেভারই কিছু অন্য রকম হয়। সেই চাকচাক করে কেটে নেওয়া বেবি কর্নটা দিয়ে গ্যাসটা কমিয়েই রাখতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রেখে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে নেড়েচেড়ে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিলাম। অরিগ্যানোটা 1/4 টিস্পুন মতন দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই একটু বুঝে দেবেন। আর চিলি ফ্লেক্সটাও যদি বাচ্চারা খাচ্ছে সেক্ষেত্রে একটু মাত্রাটা কমিয়ে দেবেন, তবে একটু দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। বেবি কর্নটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার সেই রিং করে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে এর মধ্যে নেড়েচেড়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রেখে বন্ধ করে ওই তাপেই রেখে দিলাম, কারণ এখানে পেঁয়াজটার আমার সেদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট হাফ কাঁচা ভাবটা কেটে যাবে। এই অবস্থায় রেখে দিলাম। এদিকে 12 পিস পাউরুটি সেঁকে নিচ্ছি। যেহেতু আমি 6টা স্যান্ডউইচ করব, তাই 12 পিস পাউরুটি নিয়েছি। সেঁকে নিয়ে একটা পাউরুটির ওপর চিজের স্লাইসটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু কমিয়েই রাখতে হবে, না হলে এই পুর দিতে দিতে ততক্ষণে তলা থেকে পুড়ে উঠবে স্যান্ডউইচটা। ভেতরকার পুরটা দিয়ে ওপরে সেই ক্যাপসিকামের রিংটা দিলাম। এই রিংটা দেওয়ার ফলে একটা হালকা কাঁচা ভাব থাকবে আর সেদ্ধও হবে, সব কিছু মিলিয়ে দারুণ একটা স্বাদ আর গন্ধ হবে। আর কিছু শশা কুচি দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে এপিট ওপিট করে নেব, ততক্ষণই যতক্ষণ না ব্রেডটা ক্রিস্পি হয় আর ভেতরকার চিজটা গলে ওঠে। আপনি চাইলে এর বদলে চিজ স্প্রেডও দিতে পারেন, আবার চিজ কিউবও গ্রেট করে দিতে পারেন, আর 2টো স্লাইসের বদলে 1টা স্লাইসও দিতে পারেন যদি আপনি ক্যালোরি কনশাস হন। দেখছেন কি লোভনীয় হয়েছে? আপনি যদি সত্যিকারের নন স্পাইসি খাবার পছন্দ করেন, তবে কিন্তু আপনার কাছে এটি অসাধারণ লাগবে। ভীষণ হালকা হয়, ফ্লেভারটা অসাধারণ হয়, আবার এদিকে গলে যাওয়া চিজ মুখের ভেতরে সবজিটা একটু হালকা কাঁচা কাঁচা ভাব, সত্যিই দারুণ লাগে। আপনারাও এইভাবে তৈরি করে খান, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, তাই তৈরি করে আপনার ভালো লাগাটা অবশ্যই আমাকে জানান। আমি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আপনি আমার রেসিপিগুলি পছন্দ করছেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন, ধন্যবাদ।